হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সময় সাথে আর সময় সাথেতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বঙ্গোপসাগরে বড় নিম্নচাপের ইঙ্গিত বাংলার জন্য সতর্কতা জায়ী করলো আবহাওয়া দফতর তো বন্ধুরা আবারও কবে বঙ্গোপসাগরে বড় নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর এছাড়াও এই নিম্নচাপের জেরে বাংলার কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আবহাওয়া দফতর কি আপডেট দিচ্ছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলআকনটিতে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নিই আজকের আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেটটি শীতের আমেজ শুরু হওয়ার আগেই আবারও নিম্নচাপের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর সাগরে একের পর এক তৈরি হচ্ছে নিম্নচাপ যার প্রভাব পড়তে পারে স্থলভাগেও ঠান্ডা আবহাওয়ার মধ্যে নামতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের ওপর যে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছিল তা এখন তামিলনাড়ু উপকূল এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর রয়েছে যে কোনো মুহূর্তে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপর আরও একটি ঘূর্ণপত্ত অবস্থান করেছে আজকের আবহাওয়া বাংলার আকাশে বর্তমান সময়ে বেশ মনোরম আবহাওয়া বিরাজ করছিল চারিদিকে বেশ ঝলমলে রোদের পরিস্থিতি লক্ষ্য করা গেলেও আকাশ জুড়ে কালো মেঘ ঘনিয়ে আসার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর আবারও নিম্নচাপের বৃষ্টিতে ভিজতে পারে বাংলার মানুষ আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ আবহাওয়িদারা জানিয়েছে বাংলার আকাশে সকালের দিকে মূলত আবাচ্ছন্ন থাকবে এবং রাতের দিকে আবারচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির আশঙ্কা পূজর পরেই তাপমাত্রা বেশ কিছুটা কমে গেলেও আবারও তাপমাত্রার পারদ কিছুটা বাড়তে শুরু করেছে তবে কনকনে ঠান্ডা পড়ার আগে আসন্ন ঘূর্ণিঝড় নিয়ে বাংলার মানুষজনকে সতর্ক করলো আবহাওয়া তবে আগামী চব্বিশ ঘন্টায় বাংলার দক্ষিণবঙ্গে কিংবা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন ধন্যবাদ